শাকিব খান ও আফরানিশুর মধ্যে কাকে চান ইদি কাপাল জানালেন সে কথা। কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইদি কাপাল বাংলাদেশি সিনেমায় প্রিয়তমার হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটল। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন এই নায়িকা, অনেকে তাকে এখন ভালোবেসে প্রিয়তমা বলে ডাকে। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইদিকা। সেখানে প্রিয়তমা ও নিজের আগামী দিনের ভাবনা নিয়ে কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম ছবিতেই এত বড় সফলতা পাবো কখনো ভাবিনি। যেহেতু সিনেমায় শাকিব খান আছেন সেহেতু সিনেমা হিট হবে জানতাম, কিন্তু ব্লকবাস্টার হবে সত্যিই তখন এটা কল্পনা করিনি। তিনি আরো বলেন, বাংলাদেশের শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী, পরিমণি, অপূর্ব, নিশু, অপু বিশ্বাসকে চিনি। বাংলাদেশের কিছু কিছু নাটক দেখেছি, পরিমণিকে দেখেছিলাম একটি অ্যাওয়ার্ড শোতে, এছাড়া তার দু একটি কাজও দেখা হয়েছে আমার। এবার সঞ্চালক তাকে একটা প্রশ্ন করলো, ধরুন একই সময়ে আপনাকে শাকিব খান ও আফরান নিশুর বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হলো, এর মধ্যে বেছে নিতে হবে একজনকে, তাহলে কাকে বেছে নেবেন? জবাবে ইদিকা বলেন, যেহেতু একসঙ্গে দুজনকে নেওয়া যাবে না সেক্ষেত্রে শাকিব খান। সিনেমা শুরুর আগে শাকিব খানের সঙ্গে ইদিকার জুটি নিয়ে বেশ কিছু বিতর্ক ছিল, বিষয়টি জানতেন ইদিকা। ঢালিউডের শীর্ষনায়কের সঙ্গে তাকে মানাবে কিনা এমন প্রশ্ন তৈরি হয়েছিল, কিন্তু সেই সকল বিতর্ককে পিছনে ফেলে পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন অপর বাংলার এই তারকা।